বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো গুড ইভিনিং বলিনি তো, সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করতে পারিনি। তো এখন মোটামুটি 7:15 মতন বাজে, এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে কিছু তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না। কারণ তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক অনেক উৎসাহ দেয়। তো এখন চা খাওয়া হয়ে গেছে, এখন ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়ে গেছে টিউশানে, নীলাদ্রি গেছে পড়াতে, তো সেই জন্য চাটা একাই খেলাম। তো এখন ঘর টর পরিষ্কার করে নিয়ে একবারে রান্নাঘরে চলে যাব, আজকে এক মুহূর্ত বসার সময় নেই। আর এখন একটু খিদেও পেয়েছে জানো তো, একটু মুড়ি টুড়ি খাবো কিন্তু খাবার একদম সময় নেই। এখন যদি আমি এগুলোকে একটু গোছ গাছ না করি না, তাহলে এগুলো এরকমভাবেই পড়ে থাকবে, আর এরকমভাবে দেখতে ভালো লাগে বলো? আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমি সামনাসামনি আসি না কেন, তো কালকের ভিডিওটাতে একটু সামনাসামনি এসেছিলাম। তো আমার মনে হয়েছে কি বলতো, তোমরা আমার কাজকর্ম দেখতেই বেশি ভালোবাসো, তো আমিও ভালো মানে মনে করি যে শুধু শুধু সামনে এসে বক বক করবো তো অবশ্যই গল্প তো করার প্রয়োজনই আছে, তার থেকে আমি কাজগুলোও করি আর তোমাদের সাথে গল্পও করি, তোমরা কাজগুলো দেখো আর গল্পও শোনো। সেই জন্য সামনাসামনি এসে না মানে কথা বলি না জানো, আর সামনাসামনি এসে কথা বলবো আর কি বলতো, ক্যামেরার সামনে এসে ঝপ করে কি বলবো আর কি বলবো না, অনেক সময় না খেয়েই হারিয়ে ফেলি সত্যি কথা বলো, মানে বিশ্বাস করো। আর যখন মনে হয় মানে মনের থেকে ভেতর থেকে অনেক কথা জমে আছে, তখন আপনা আপনি যেন মোবাইলটা হাতে উঠে আসে আর তোমাদের সামনে সামনে দাঁড়িয়ে বক বক করতে থাকি। কিন্তু আমি যদি একবার সামনে দাঁড়িয়ে বক বক করতে থাকি, সে দেখা যাবে 15 মিনিট বক বকই করে ফেললাম আর তোমাদের কিছু দেখা হলো না, তখন সেটা তোমাদের ভালো লাগবে না। তো কিছু রান্না দেখাই, কিছু ঘরের কাজকর্ম দেখাই, সেই জন্যই সামনে এসে বক বক করি না। তো যাই হোক, এখন ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম, একটু মানে হালকা ক্লিন করে নিলাম। আর এখানে দেখো মেয়ের বইগুলো অগোছালো রয়েছে, তো পড়তে যাওয়ার সময় বিভিন্ন বইগুলো নিয়েছে, তো আর বইগুলো একটু অগোছালো হয়েই গেছে, সেই জন্য বইগুলোকে একটুখানি গুছিয়ে রাখি। আমি ছোটবেলা থেকে জানো তো বইয়ের টেবিল অগোছালো একদম দেখতে পারি না। আমার ছোটবেলায় যখন বইয়ের টেবিল আমার একদম গোছানো থাকতো, বইয়ের টেবিল অন্যান্য কিছু হয়তো অগোছালো হয়ে থাকতে থাকলে থাকতেও পারতো ছোটবেলায়, কিন্তু বইয়ের টেবিলটা একদম গোছানো থাকতো। তাই মেয়ের বইয়ের টেবিলটাও যখন দেখি যে অগোছালো, তখন আমার একদম ভালো লাগে না, বইয়ের টেবিলটাকে গুছিয়ে ফেলি। তো বইয়ের টেবিলটাকে গুছিয়ে ফেলছি, ফেলে তারপরে এবার যাব রান্নাঘরে। তো ভীষণ খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তা আসার সময় মানে মেয়েকে টিউশন থেকে আসার সময় ভাবলাম কি যে একটু ঘুগনি নিয়ে যাই, সেই জন্য অন্য রাস্তা দিয়ে ঘুরে এলাম, কিন্তু ঘুগনির দোকানটাকে দেখলাম ঘুগনির দোকানটা চলে যাচ্ছে, তখন আবার ইচ্ছে করলো না, আবার ভাবলাম একটু চপ নিয়ে যাই। তারপরে ভাবলাম না, পরশু দিন চপ খেয়েছি, চপ খাবো না, সেটাও চলে গেল। তারপরে এমনি দোকানগুলো চলে যাচ্ছে যে মানে যেখানে চানাচুর টানাচুর পাওয়া যায় সেগুলোও চলে গেল, সেখান থেকেও নিলাম না, শেষ পর্যন্ত কিছু না নিয়েই বাড়িতে চলে আসলাম। অথচ মানে এই ঘুগনি নেওয়ার জন্য অনেকটা রাস্তা ঘুরে এলাম, আরও সহজে অনেক মানে শর্টকাট রাস্তা দিয়ে চলে আসতে পারতাম, কিন্তু ভাবলাম কি সন্ধেবেলা মুড়ি দিয়ে কিছু খাবো, তাই একটু ঘুরে যাই ওদিক থেকে দোকানগুলো থেকে কিছু না কিছু নিয়ে নেব। কিন্তু কিছুই আর নেওয়া হলো না কালকে, মানে দোকানের সামনে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এটা নেব না, নেব না থাক এমনি খাবো মুড়ি, এরম করে করেই না দিনটা মানে সময়টা চলে গেল। দেখো এখানে এবার আমি সব কিন্তু রান্নাঘরে চলে এসে সব কাটাকাটি করে রেখেছি, রাত্রে হবে পাঁচমিশালি তরকারি আর হচ্ছে মাছের ঝোল, আর কালকে সকালে হবে ওটস, হবে সব সবজি দিয়ে একটা ওটস হবে, পটল দেখালাম পটল পোস্ত হবে, আর হচ্ছে ওই মুসুর ডালের বড়া দিয়ে একটা ঝোল হবে, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, তো অন্যান্যগুলো করা হয়ে গেছে, চপাচপ দুটো গ্যাসে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে দিয়ে অন্যান্য সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন করব মুসুর ডালের এই রেসিপিটা। প্রথমে আমি কি করেছি বলতো, মুসুর ডালটাকে মানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, তো বড়াও করে নিয়েছি, লবণ হলুদ একসাথে সব দিয়ে দিয়েছিলাম যখন মিক্সিতে দিয়েছি আর কি মুসুর ডালটা, লবণ হলুদ লঙ্কা। এই দেখো তোমাদের ভয়েস ওভার দিচ্ছে, আবার ট্রেন, বলো কতবার কাটবো, ঠান্ডা ভালো লাগে না জানো তো।
যাই হোক, বড়া প্রথমে করে নিয়েছি, মসুর ডালের বড়া করে নিয়েছি, তারপর তেল দিলাম, তেল দিয়ে তাতে দারচিনি দিয়েছি, দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব আলুটা। আলুটা একটু ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আলুটা আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা, এর মধ্যে লঙ্কাও দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। তো আদা আর হচ্ছে রসুন এটা দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মানে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। তো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। বেশ ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। আর বড়াগুলো কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি, ওটা পরে দেবো। এই রান্না করতে করতে কালকের জন্য ভিজে ভিজিয়ে রাখবো। এখন আমি আমন্ড, সকালে উঠে আমন্ড খাবো। এখন যদি না বেচানো হয় না তাহলে ভুলে যাবো। আর এখানে ছোলা আর সবুজ মুগ ভিজিয়ে রাখলাম, কালকে সকালে উঠে সেদ্ধ করে দেব। আর এখানে জায়গাটা জায়গায় রেখে দিলাম, তবে এখানে এখনও গোছানো হয়নি ঠিক করে, আবার রান্না টান্না হয়ে গেলে সব ঠিকঠাক করে আবার গুছিয়ে রাখবো। আর এখানে দেখো যে মানে ঝোলটা দিয়েছিলাম, সেই ঝোলটা না একদম টেনে গেছে, তো আমি আর একটুখানি জল দিয়ে দিলাম, কারণ এখানে আমার আরও কিছু দেওয়া বাকি আছে। মানে আমি প্রথমে প্ল্যান করিনি, পরে প্ল্যান করলাম। এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কালকে সন্ধেবেলা যখন সন্ধে দিতে গিয়েছি তখন দেখলাম অনেকগুলো কাজু রয়েছে, তা ভাবলাম যে কাজু কিছুটা নিয়ে তো রাখি, যদি রান্নাঘরে কিছুতে লাগে। তো আজকে এই রান্নাটা করতে গিয়েই লেগে গেল, ভাবলাম একটু কাজু বাটা দিয়ে দিই তো দেখি কেমন লাগে। তো মন্দ হয়নি খেতে, তো কাজু বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ফুটতে দেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেব মসুর ডালের বড়া, আর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিয়েছি একটু টমেটো। তো আজকে আমার দেখো এই মসুর ডালের বড়ার তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। টমেটো সসটা দিয়েছি, সেটা তোমাদের না ভিডিও করা আর হয়নি মনে হচ্ছে, বা ভিডিওটা কিছুভাবে ডিলিট হয়ে গেছে, কিছু একটা হবে। তো নামিয়ে দিচ্ছি, আর এটা এখন টিফিন বক্সে নিয়ে নিলাম, এটা কালকের জন্য, মানে কালকে আমাদের টিফিনের খাবার। ঢেকে রাখলাম। তুমি আমন ভেজাও নি তো? আমি কিন্তু আমন ভিজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এখন রান্না বান্না সমস্ত কমপ্লিট, মানে কালকের জন্য যতটুকু করা ততটুকুনি করেছি। মানে কালকের জন্য রান্না করে রাখিনি, শুধু আমাদের টিফিনটা করে রেখেছি যাতে কালকে অসুবিধে না হয়, আর সমস্ত গুছিয়ে গেছি রেখেছি, সেটা ঠিকই দেখলেই। আর ওটা এখন তরকারিটা এখন রাখলাম টেবিলের ওপর, পরে তো উঠবোই, তখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন গরম আছে, ফ্রিজে ঢোকানো যাবে না। আর এখানে এদিকটা দেখো, এদিকে সমস্ত পরিষ্কার করে রেখেছি, এইদিকে বাসন এইখানে সব মেজে রেখেছি, কালকের জন্য কিছুই রাখিনি। আর ওই কড়াইটার মধ্যে অল্প একটু তেল রয়েছে দেখে, ওটা আর ধুইনি, ফ্রেশ তেলই, মানে ওই কি ভেজেছিলাম বোধ হয় তার সেটাই রয়েছে, সেই জন্য আর ওটা ধুইনি। আর এখানে তো দেখতেই পাচ্ছ, এখানে এই যে গ্লাসটাও রেডি করে রেখেছি, কালকে চা খাবো তার জন্য, মানে নিয়ে যাব। আর এখানে তো দেখলেই এগুলো সব রয়েছে,